এবার সরকারি তালিকাভুক্ত শিল্পীদের টাকা আত্মসাতের অভিযোগ। কয়েকজন অসাধু শিল্পী ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আর এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে জলপাইগুড়িতে। অভিযোগ, সরকারি তালিকাভুক্ত শিল্পীদের প্রাপ্য থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন অজুহাতে। প্রতিবাদে গতকাল জলপাইগুড়ি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিককে ঘেরাও করেন অভিযোগকারী শিল্পীরা। জেলা তথ্য দপ্তরের আধিকারিক নৃপেন্দ্র ছেত্রী জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ জেলা শাসককে ডেপুটেশন দিয়েছে বিজেপি। আরো একটি বড় খবরের দিকে নজর রাখবো। প্রাথমিক মামলায় নতুন মোড়, নতুন রঞ্জনের খোঁজ মিলেছে বলে দাবি। নদিয়ার এক প্রাথমিক শিক্ষক সুমন চট্টোপাধ্যায় নতুন রঞ্জন। আরো এক চাকরি বিক্রেতার খোঁজ মিলেছে বলে আদালতে অভিযোগ। চাকরি দেবার নামে টাকা নেবার অভিযোগ, টাকা দিতে না পারলে সোনা নিতেন অভিযোগ মামলাকারীর। প্রাথমিক মামলায় নতুন মোড়, নতুন রঞ্জনের খোঁজ মিলেছে বলে দাবি। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই মামলাকারীদের অভিযোগ হলো যে প্রাথমিক দুর্নীতি মামলায় তারা নতুন রঞ্জনের খোঁজ পেয়েছে, এবং এই রঞ্জন একেবারে বাগদার রঞ্জন নয়, এই রঞ্জন হলো নদিয়ার রঞ্জন। এবং মামলাকারীদের দাবি হলো যে নদিয়ার একজন প্রাথমিক শিক্ষক, তিনি কিন্তু এই নতুন রঞ্জন, এবং তার নাম তারা বলছেন যে সুমন চট্টোপাধ্যায়। সুমন চট্টোপাধ্যায় তিনি হলেন এই নতুন রঞ্জন, আপাতত তিনি কিন্তু এই চাকরি বিক্রির কাজটি করতেন, এমন অভিযোগ সামনে আনা হচ্ছে। এবং যেখানে খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে এই নতুন রঞ্জন তিনি পরিচয় দিতেন যে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক সুকান্ত আচার্য এবং দিব্যেন্দু বিশ্বাসের ঘনিষ্ঠ, এবং সেই কারণেই সেই প্রভাব খাটিয়ে তিনি চাকরি দিতে পারবেন। এই মর্মেই তিনি কিন্তু নদিয়া জেলার একাধিক ব্যক্তির কাছ থেকে, যারা চাকরি প্রার্থী, যারা চাকরি খুঁজে খুঁজে হয়রান হয়ে পড়েছেন, তাদের কাছ থেকে তারা টাকা নিতেন, এবং কখনো সেই টাকার অঙ্কটা 10 লাখ হতো, কখনো সেই টাকার অঙ্কটা 12 লাখ হতো। এবং বহু ক্ষেত্রে যখন তারা দেখতে পারতেন বা বুঝতে পারতেন যে চাকরি প্রার্থীর পক্ষে এতটা টাকা দেওয়া সম্ভব নয়, তখন সেক্ষেত্রে তারা কিন্তু যেটা করতেন যে চাকরি প্রার্থীর কাছে কত পরিমাণ সোনা আছে সেই সোনাও তারা কিন্তু নিতেন। অর্থাৎ শুধুমাত্র যে টাকা নিতেন এমনটা নয়, সোনার মাধ্যমেও তারা কিন্তু এই গোটা পর্যায়ের যে কাজটা, সেই কাজটা তারা করতেন। এবং তারপরে বহু ক্ষেত্রেই কিন্তু অভিযোগ হচ্ছে যে টাকা নেওয়ার পরেও চাকরি দেওয়া তা সম্ভব হয়নি, সেই ধরনের একটা অভিযোগ সেটাও কিন্তু এই মামলাতে উঠেছে। বলো তো, সব মিলিয়ে মামলা দায়ের করার জন্য তারা অনুমতি চেয়েছেন, মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। দুপুর 3টের সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি শুরু হবে, তখন বাকি অন্য সমস্ত বিষয় স্পষ্ট হবে। তুমি জানো যে এই রঞ্জন এই চরিত্রে উদ্ভাবন হয়েছিল প্রাক্তন মন্ত্রী, এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভূপেন বিশ্বাস, তিনি স্পষ্টতই লিখেছিলেন যে বাগদার রঞ্জন, তিনি একজন চাকরি বিক্রেতা, তিনি চাকরি বিক্রি করেন এবং তার আসল নাম হলো চন্দন মণ্ডল। বলতো, সেই সময় থেকেই এই বাগদার রঞ্জন এই শব্দবন্ধের উল্লেখ পাওয়া যায় বা আমরা সেই শব্দবন্ধে নিয়ে আমরা পরিচিত হই। পরবর্তী ক্ষেত্রে উপেন বিশ্বাস এবং চন্দন মণ্ডল তারা কলকাতা হাইকোর্টে মুখোমুখি হন, এবং তারপরে চন্দন মণ্ডলকে 2 বার ইতিমধ্যে সিবিআই ডেকে পাঠিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ হয়েছে। বর্তমানে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি ইডির হেফাজতে রয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বলতো, সব মিলিয়ে নতুন যে রঞ্জনের খোঁজ কলকাতা হাইকোর্টের কাছে আজকে পাওয়া গেল বা অভিযোগ করা হলো, তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কি পদক্ষেপ করে সেটা দেখার, এবং দুপুর 3টের সময় যখন শুনানি শুরু হবে সেই সময় কিন্তু এই গোটা বিষয়টা আরো স্পষ্ট হবে।